ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। রমজান মাসেও প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করছে দলটি। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি ছাড়া করা হয়েছে। অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাণিজ্য মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন রমজানে নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে না, অথচ এমন কোনো জিনিস নেই যার মূল্য দেড় গুণ দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পায়নি। তিনি কথা রাখতে ব্যর্থ হয়েছেন না জনগণের সাথে রসিকতা করেছেন, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। উল্লিখিত ব্যর্থতা ঢাকতে গিয়েই একতরফা আইন করে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারিণী হয়েছেন।